নতুন প্রজন্ম শুধু প্রযুক্তিতে আসক্ত নয়, তাদের মধ্যে প্রবল দেশপ্রেমও রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাত্র আন্দোলনে শহীদ নাসিফ হাসান রিয়ানের স্মরণে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, সব প্রত্যাশা এখনই পূরণ সম্ভব নয় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত দেশের জন্য কাজ করছেন তারা। এই যে 1000-1500 শহীদ পরিবার এবং 20-25 হাজার আহত, আমাদের কি এই যে আমরা 18-19 কোটি মানুষ, গোটা বাংলাদেশ, গোটা রাষ্ট্রযন্ত্র যদি এই কয়েকটা মানুষের দায়িত্ব আমরা নিতে না পারি, তাদের ভবিষ্যৎ যদি আমরা সেই নিশ্চয়তা দিতে না পারি, তাহলে এটা আমাদের পুরো বাংলাদেশের ব্যর্থতা।